এই মুহূর্তত মেট্রিক পরীক্ষাত ফেল করা ছাত্রছাত্রী সকলক দিব বিচাৰিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। এই বছৰ মেট্রিক পরীক্ষাত ফেল করা ছাত্রছাত্রী সকলৰ বাবে আহি পৰিছে গুড নিউজ। মেট্রিক পরীক্ষাত ফেল করা ছাত্রছাত্রী সকলে এতিয়া উত্তীর্ণ হ'ব পাৰিব। এই মুহূৰ্তৰ আটাইতকৈ ডাঙৰ খবৰ, এই বছৰ মেট্রিক পরীক্ষাত ফেল করা ছাত্রছাত্রী সকলে উত্তীর্ণ হ'ব পাৰিব। মেট্রিক পরীক্ষাত ফেল করা ছাত্রছাত্রী সকলে এতিয়া কেনেকৈ উত্তীর্ণ হ'ব পাৰিব, এই মুহূৰ্তৰ আটাইতকৈ ডাঙৰ খবৰ। এতিয়া কি কাম কৰিলে মেট্রিক পরীক্ষাত ফেল করা ছাত্রছাত্রীক উত্তীর্ণ কৰাই দিব। এই বছৰ মেট্রিক পরীক্ষাত রাজ্য লাখ লাখ শিক্ষার্থীয়ে ফেল কৰিছে। এই ফেল করা ছাত্রছাত্রী সকলে এতিয়া কেনেকৈ উত্তীর্ণ হ'ব পাৰিব, যেহেতু ইতিমধ্যে মেট্রিক পরীক্ষার ফলাফল ঘোষণা করিলে আর এই বছর মেট্রিক পরীক্ষাত রাজ্যত লাখ লাখ শিক্ষার্থী ফেল করেছে। ইয়ার পিছত এতিয়া ফেল করা ছাত্রছাত্রী সকলে কেনেকৈ উত্তীর্ণ হব পাৰিব, ইয়াক লৈ আহি পৰিছে এটা গুরুত্বপূর্ণ খবর। মেট্রিক পরীক্ষাত ফেল করা ছাত্রছাত্রী সকলে দুটা পদ্ধতির জড়িয়ে উত্তীর্ণ হব পাৰিব। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর, এই বছর মেট্রিক পরীক্ষাত ফেল করা ছাত্রছাত্রী সকলে দুটা পদ্ধতির জড়িয়ে উত্তীর্ণ হব পাৰিব। একেবারে গুরুত্বপূর্ণ আর ফাইনাল পদ্ধতিটো এইটো ভিডিওর একেবারে শেষত আলোচনা করা হয়েছে, গতি স্কিপ নকরাক সম্পূর্ণ ভিডিওটি চাব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থ দিব যাতে এনেকা ধরনের খবরবর সদায় লাভ করবেন। এই বছর মেট্রিক পরীক্ষাত ফেল করা ছাত্রছাত্রী সকলে দুটা পদ্ধতির জড়িয়ে উত্তীর্ণ হব পাৰিব। তার প্রথমটো পদ্ধতি হয়েছে পরীক্ষার বহি রেসেকিং, অর্থাৎ যখন ছাত্রছাত্রী ভাবি আছে যে মই ইংরাজি নাইবা অসমিয়া নাইবা যিকোনো সাবজেক্টত পাস করিম, কিন্তু ফলাফলত দেখা গৈছে সেইটো সাবজেক্টত ফেল আহিছে, সেইসকল ছাত্রছাত্রী উত্তর বহি রিচেকিং করে উত্তীর্ণ হব পাৰিব। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর, দুই এদিনের ভিতরতে সেবাই উত্তর বহি রিচেকিংর এপ্লাই করার একটা সুযোগ করে দিব আর যখন ছাত্রছাত্রী ভাবি আছে যে মই পাস করিম কিন্তু ফেল আহিছে, সেইসকল ছাত্রছাত্রী উত্তর বহি রিচেকিংর এপ্লাই করব পাৰিব। এটা সাবজেক্টর বাবে 200-300 টাকা লব আর অনলাইনের জড়িয়ে ছাত্রছাত্রী সকলে উত্তর বহি রিচেকিং করব পাৰিব। একেবারে গুরুত্বপূর্ণ আর ফাইনাল পদ্ধতিটো হয়েছে কম্পার্টমেন্টাল এক্সাম, যদি কোনো ছাত্র বা ছাত্রীয়ে উত্তর বহি রিচেকিং করে মেট্রিক পরীক্ষাত উত্তীর্ণ হব নোৱাৰে, সেইসকল ছাত্রছাত্রী সকলে কম্পার্টমেন্টাল পরীক্ষার জড়িয়ে মেট্রিক পরীক্ষাত উত্তীর্ণ হব পাৰিব। এই বছর সেবা একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, এটা দুটা নাইবা তিনিটা সাবজেক্টত ফেল করা ছাত্রছাত্রী সকলে কম্পার্টমেন্টাল পরীক্ষা দিব পাৰিব আর সর্বমুঠ 170 উপরত পাব লাগিব। কম্পার্টমেন্টাল পরীক্ষার বিষয়ে যদি তোমালোকৰ কিবা প্রশ্ন থাকে তেতিয়াহলে ইয়াতে এইটো ভিডিওত কমেন্ট করে জানাই দিবা, মই নেক্সট ভিডিওত সেই কমেন্টবোৰৰ উত্তর দি দিম।